কয়েক বছর আগে পতিত জমিতে গৃহ নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল, আর খুঁড়তে গিয়েই বেরিয়ে এলো প্রায় 2500 বছর পূর্বের মৌর্য সাম্রাজ্যের স্থাপত্য। খবর দেওয়া হয় ভারতীয় ভূপুরাতত্ত্ব বিভাগকে। ঘটনাস্থলে গিয়ে খনন কার্য শুরু করলে চোখ ছানা বড়া হওয়ার উপক্রম জিএসআই কর্মীদের। উদ্ধার হওয়া স্থাপত্য, স্বর্ণ মুদ্রার লিপি ও স্থাপত্যের গায়ের চিত্রকলা পরীক্ষা করে জানা যায় এগুলো খ্রিস্টপূর্ব 300 বছর পূর্বের মৌর্য সাম্রাজ্যের নিদর্শন। সম্রাট বিন্দুসার অথবা অশোকের আমলে এই স্থাপত্যগুলি নির্মাণ করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের মোগলমারি গ্রামে মৌর্য যুগের এই বৌদ্ধ স্থাপত্য উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। প্রতিদিন শয়ে শয়ে মানুষ ভিড় জমাচ্ছেন, যদিও গোটা এলাকা খনন কার্যের জন্য ঘিরে রেখেছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। আমাদের প্রতিনিধি রানা দাসের বিশেষ প্রতিবেদন। দেখছেন মোগলমারি বৌদ্ধ বিহারের গুহাচিত্রের বিভিন্ন চিত্র। সম্পূর্ণ জায়গাটি সরকার দ্বারা সংরক্ষিত এবং গত কয়েক বছর আগেই এই বৌদ্ধ বিহারটি সন্ধান পাওয়া যায় মাটি খুঁড়তে খুঁড়তে। এর ঐতিহাসিক মূল্য অবিশ্বাস্য।